দিনের ঢাকা শহরে যেমন হাজারটা গল্প রয়েছে, তেমনি রাতের ঢাকারও গল্প কিছু কম নয়। সেই গল্পের খোঁজ আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতালে গিয়েছিলেন সহকর্মী সাদমান হোসেন। তার কাছ থেকে জানব সেখানে থাকা বাবাদের গল্প। শিশু হাসপাতালের বাইরের এই দৃশ্য হয়তো অনেকেরই অজানা। দিনের বেলা হাজারো শিশু ও তাদের পরিবারের ভিড়ে ব্যস্ত এই স্থান রাতে হয়ে যায় এখানে চিকিৎসা নিতে আসা শিশুদের বাবাদের রাতের বাসস্থান। শিশু হাসপাতালের ওয়ার্ডগুলোতে পুরুষদের রাতে থাকার সুযোগ নেই, মায়েরাই থাকেন শিশুদের পাশে। কিন্তু যে কোনো প্রয়োজনে যেন পাশে থাকা যায়, তাই বাবারাও হাসপাতাল ছেড়ে দূরে থাকতে চান না। আবার অনেকের হোটেল বা অন্য কোথাও থাকার মতো সামর্থ্যও নেই, তাই মশারি টানিয়ে খোলা আকাশের নিচেই রাত্রি যাপনে বাধ্য হচ্ছেন তারা। আমার স্ত্রী আজকে 20 দিন ননস্টপ, তার কিন্তু ঘুম নাই সব। বাচ্চা নিয়ে আমরা অন্য হসপিটালেও ছিলাম, এখানে আসছে আজকে 4-5 দিন হলো। তো সারাদিন সারা রাত কিন্তু সে কাঁদে, মাঝে মাঝে হয়তো একটু ঘুমায়, তখন হয়তো সে একটু ঘুমানোর সুযোগ পায়, হালকা পাতলা কিছু সময় অসুস্থ হয়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু লাগতে পারে, যে কোনো সময় একটা খারাপ সংবাদ আসতে পারে, যে কারণে কিন্তু বাইরে থাকা হয়েছে। যেভাবেই হোক আমরা ম্যানেজ করে থাকি। বাবা হিসেবে এভাবে খোলা আকাশের নিচে থাকা কষ্টকর, তবে শিশুর পাশে থাকা মায়েদের কষ্ট আরও বেশি বলে জানান এখানে অবস্থান নেয়া বাবারা। খোলা আকাশের নিচে থাকায় বেশ কিছু সমস্যার মধ্য দিয়েই রাত পার করতে হচ্ছে তাদের। এতে নিরাপত্তার উদ্বেগ যেমন আছে, তেমনি অভাব রয়েছে পর্যাপ্ত শৌচাগারের। যে টয়লেটটা আছে, এই টয়লেটের থেকে যে গ্রাম অঞ্চলে যে সে আমাদের দাদা আমলে শুনতাম যে ওই দুটি লাঠি দিয়ে যে টয়লেট করত, ওর থেকেও খারাপ অবস্থায় আছে এই টয়লেটগুলা। গোসল করার ব্যবস্থা একবারই এখানে নাই। ধরুন হয়তো এখানে 10-15 দিনও থাকা লাগে একটা মানুষ, 2-4 দিন থাকলে ধরুন করা যায়, কিন্তু 10-15 দিন থাকলে এখানে গোসল করার কোনো ব্যবস্থা নেই। এত কিছুর পরেও বাবা হিসেবে নিজেদের দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে এখানে অবস্থান করছেন অনেকে। গভীর রাতে হঠাৎ প্রয়োজনে যেন দ্রুত হাজির হতে পারেন, সেই তাড়না থেকেও দূরে যান না সন্তানের চিকিৎসা নিতে আসা এসব মানুষ। তো যদিও অনিশ্চিত জায়গা, কিন্তু তারপরেও যে কোনো সময় যাতে বাবা হিসেবে আমার সর্বোচ্চ সার্ভিসটা দিতে পারি ওর জন্য, ও যতদিন না পর্যন্ত সুস্থ হয়। শুধু এই হসপিটাল না, যেখানেই থাকছি এভাবেই কিন্তু করে যাচ্ছি। আমি মাঝখানে ঢাকা মেডিকেলে ছিলাম, সেখানেও এরকমটাই করে আসছে। নিদারুণ কষ্ট থাকা এই সকল বাবাদের ইচ্ছেটা অল্প, ভেতরে থাকা শিশুর সুস্থতা এবং খোলা আকাশের নিচে রাত্রিযাপন থেকে মুক্তি। আগারগাঁও থেকে সাদমান হোসেন, এটিএন নিউজ, ঢাকা।